সেনা নৌ বিমান বাহিনীর চাকরির পরীক্ষার সকল ধরনের তথ্য জানতে সোলজার ট্রেনিং একাডেমির চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা ভিডিও বানাতে যাচ্ছি। আজকের পুরো ভিডিওতে তোমাদেরকে দেখাবো বাংলাদেশ সেনাবাহিনীতে এখন পর্যন্ত কতজন সেনাপ্রধান দায়িত্ব পালন করেছিলেন। পুরো ভিডিওটি শেষ না পর্যন্ত দেখবে, আশা করি তোমরা অনেক মজা পাবো ভিডিওটি দেখে। আর ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে দিই, বাংলাদেশে করোনা ভাইরাসের কারণে বর্তমানে সকল প্রকার প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, তেমনি আমাদের সোলজার ট্রেনিং একাডেমির ভর্তি এবং ক্লাসগুলো বন্ধ রয়েছে। এখন ভিডিওটা দেখে নাও বাংলাদেশ সেনাবাহিনীতে এখন পর্যন্ত কতজন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর সকল প্রধানের নাম। জেনারেল এম এ জে উসমানী, মেজর জেনারেল কে এম শফিউল্লাহ, লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান, লেফটেন্যান্ট জেনারেল এস এম শাহ, লেফটেন্যান্ট জেনারেল এম আতিকুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল এম নুরুদ্দিন খান, লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মহিবুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল এম মোস্তাফিজুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, লেফটেন্যান্ট জেনারেল হাসান মাসুদ চৌধুরী, জেনারেল মইনু আহমেদ, জেনারেল মোহাম্মদ আব্দুল মুবিন, জেনারেল ইকবাল করিম ভুইয়ান, জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, জেনারেল আজিজ আহমেদ, আল্লাহ তাআলার রহমতে করোনা ভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ার পরে তোমরা চাইলে যে কোনো জেলা থেকে রংপুর সোলজার ট্রেনিং একাডেমিতে যোগাযোগ করে সেনা নৌ অথবা বিমান বাহিনীর জন্য প্রস্তুতিমূলক কোচিং করতে পারবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।